হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তোমাদের সকলকে নতুন একটি পর্বে অনেক অনেক স্বাগত। আমরা সকলেই জানি আজকে 22শে এপ্রিল, আজকে বিশ্ব ধরিত্রী দিবস। প্রতি বছর 22শে এপ্রিল সারা বিশ্বে পালিত হয় এই বিশেষ দিনটি। আজকের এই দিনটি সম্পর্কে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছি। আমরা জানি যে প্রকৃতি সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়াই ধরিত্রী দিবস উদযাপনের লক্ষ্য। সময়ের সঙ্গে সঙ্গে প্রকৃতি পৃথিবীর সামনে হাজির নতুন নতুন চ্যালেঞ্জ। উন্নয়নের দৌড়ে পরিবেশ সুরক্ষার দায়িত্বে যাতে কমে না যায় তার নিশ্চিত করতেই ধরিত্রী দিবসের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এরপর শেয়ার করছি যে বিশ্ব ধরিত্রী দিবস কেন পালিত হয়। প্রকৃতিকে সংরক্ষণ করা একটি চ্যালেঞ্জিং বিষয়। এর মধ্যে রয়েছে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, মাটির ক্ষয়, জল দূষণ এবং বন উজাড়ের মতো চ্যালেঞ্জ। অনেকাংশে আমরা দেখেছি মানুষের কার্যকলাপ পরিবেশের ক্ষতির কারণ। কেন আমাদের গ্রহের ক্ষতি হচ্ছে এবং কিভাবে তা কমানো যায় তা জানার জন্যই সচেতনতার প্রয়োজন। তাই প্রতি বছর সমাজে সচেতনতা ছড়িয়ে দিতে বিভিন্ন থিম নিয়ে ধরিত্রী দিবস পালিত হয়। এরপর শেয়ার করছি যে ধরিত্রী দিবস কবে থেকে শুরু হয়। ধরিত্রী দিবস পালন শুরু হয় 60-এর দশকের একেবারে শেষে। 1969 সালে সান ফ্রান্সিসকোতে ইউনেস্কো সম্মেলনে 22শে এপ্রিল এই বিশেষ দিবসের পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই সময় শান্তিকর্মী জন ম্যাককনেল মাদার আর্থ এবং শান্তির ধারণাকে সম্মান করার প্রস্তাব দেন। প্রাথমিকভাবে উত্তর গোলার্ধের বসন্তের প্রথম দিন 1970 সালের 21শে মার্চ বিশ্ব ধরিত্রী দিবস উদযাপনের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। পরবর্তীতে মার্কিন সিনেটর গেলর্ট নিলসন পরিবেশ রক্ষার জন্য 22শে এপ্রিল 1970 সালে এই দিনটিকে ধরিত্রী দিবস পালনের প্রস্তাব দিয়েছিলেন। ধরিত্রী দিবসের গুরুত্বের কথা বলতে গিয়ে আমরা জানি আজকের এই দিনটি পরিবেশ সুরক্ষার জন্য বর্তমান চ্যালেঞ্জগুলির সম্পর্কে জানার এবং তাদের মোকাবিলার ব্যবস্থা নিয়ে আলোচনা করার দিন। এবং এবছরের থিম হল আমাদের গ্রহের জন্য মনোনিবেশ করুন। এটি হবে 53তম বিশ্ব ধরিত্রী দিবস আমরা জানি। এরপর সবশেষে শেয়ার করছি যে বিশ্ব ধরিত্রী দিবস উদযাপনের কারণটা কী। জলবায়ুর পরিবর্তন সম্পর্কে বিশ্বের মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য এই দিনটি পালন করা হয়। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব এখন প্রাকৃতিক দুর্যোগে জর্জরিত। তাই প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে এবং পৃথিবীকে সুরক্ষিত ও বাসযোগ্য রাখতে বিভিন্ন দেশে এই দিনটি পালন করা হয়। পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পরিবেশ ও জলবায়ুর গুরুত্ব অনেক কতখানি সেই সম্পর্কে জনসাধারণকে বার্তা দেওয়া হয় এই বিশেষ দিনে। তোমাদের ধরিত্রী দিবসে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এখানেই পর্ব শেষ হলো। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ।